বন্ধু আলমগীর খান। আমরা দুজন গণি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা পাস আউট করি। তারপর পারিবারিক পরিস্থিতির জন্য আমি ডিপ্লোমাতেই থেমে যাই এবং আমার বন্ধু বিটেক কলকাতা থেকে করে। তারপর আমরা বিভিন্ন বেসরকারি কোম্পানিতে কাজ করি, মানে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, বা লোকালেও যদি পাচ্ছি বা রাজ্যেও যদি পাচ্ছি বেসরকারি। আর সেই বেসরকারি স্যালারি হচ্ছে ওই 8-10-12, ম্যাক্সিমাম 15, তার বেশি না। তো 15,000 টাকাতে থাকবো কি খাবো কি বাড়িতে বা কি পাঠাবো? তখন একটা এমজে চাওয়ালা খুব ট্রেন্ডিংয়ে চলছিল, ওনাকে দেখে আমরা অনেক ইন্সপায়ার হই। একটা ছোটো দোকান থেকে উনি আজ অনেক বড় জায়গায় পৌঁছেছে। তো আমরাও ভেবেছিলাম কি একটা চায়ের দোকান শুরু করবো। উনি যখন নিজে এমবিএ করে যখন একটা নিজে থেকে করতে পেরেছে উদ্যোগ নিয়ে, তো আমরা কেন পারবো না? তাই আমাদের যে হয়েছিল সেখানে আমরা এই লোগো ডিজাইনটা করেছিলাম। তারপরে আমরা শিক্ষাগত যোগ্যতা বিটেক, মন মতো চাকরি পাননি, অতএব নতুন কিছু করার ভাবনা। মালদার আলমগীর খান ও রাহুল আলী তাই খুলে ফেলেছেন নিজেদের একটি চায়ের দোকান, নাম দিয়েছেন বিটেক চাওয়ালা। মালদা শহরের স্টেশন রোডে ভাড়া নিয়ে দোকান খুলেছেন তারা। বেসরকারি একটা সংস্থা আমার কাজ করতাম, আমি আর আমার দুজনে কাজ করতাম ওখানটাই। ওখানে কাজ করতে গিয়ে তখন মনে হয়েছিল যে না, কিছু একটা আমাদের করা উচিত। তো আমরা ভেবেছিলাম যে এমবিএ চাওয়ালা যেটা আছে, উনি যখন নিজে এমবিএ করে যখন একটা নিজে থেকে করতে পেরেছে উদ্যোগ নিয়ে, তো আমরা কেন পারবো না? তাই আমাদের যে হয়েছিল সেখানে আমরা এই লোগো ডিজাইনটা করেছিলাম। তারপরে আমরা জানুয়ারি 2023 আমরা দোকানটা উদ্বোধন করেছি। মনে হচ্ছে এখনও মানুষের যতটুকু ভালোবাসা পেয়েছে এবং যতজন আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এখন পর্যন্ত খুব ভালো আমাদের চলছে বিজনেস। এবং অনেক জায়গা থেকে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ফোন এসেছে আমাদের কাছে, কলকাতা থেকেও এসেছে, বালুরঘাট থেকে এসেছে। তবে এহেন চাওয়ালাদের খবর নতুন নয়। মাগি গন্ডার এই বাজারে যোগ্যতা অনুযায়ী চাকরির আকাল যখন, তখন হাবড়ার এমএ ইংলিশ চাওয়ালি পূর্ব বর্ধমানের এমবিএ চাওয়ালার খবর জানা গিয়েছিল আগেই। আর তা থেকেই অনুপ্রেরণা নিয়ে নতুন বছরের প্রথম দিনেই দুই বন্ধু খুলেছেন তাদের স্বপ্নের চায়ের দোকান। আমরা দুজন মিলে ভাবি একটা ব্যবসা করব। তখন একটা এমবিএ চাওয়ালা খুব ট্রেন্ডিংয়ে চলছিল, ওনাকে দেখে আমরা অনেক ইন্সপায়ার হই। একটা ছোটো দোকান থেকে উনি আজ অনেক বড় জায়গায় পৌঁছেছে। তো আমরাও ভেবেছিলাম কি একটা চায়ের দোকান শুরু করব, ব্যবসা ছোটো বড় না। এবার যেহেতু আমাদের একটা নামের দরকার ছিল, আমাদের বন্ধু যে আলমগীর আছে ওর বিটেক পাতা উঠছে, আমরা সেই থেকে বিটেক চাওয়ালা নামকরণ করি। কালিয়াচকের আলমগীর মালদা কারিগরি কলেজের ছাত্র ছিলেন। 2017 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন। কলকাতার একটি বেসরকারি কলেজ থেকে বিটেক পাস করেছেন। অন্যদিকে ইংরেজবাজারের রেল কলোনির বাসিন্দা রাহুল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেছেন। ছোট থেকেই অর্থ কষ্ট দেখেছেন দুজনেই। আলমগীরের বাবা ঢালাই মেশিন ভাড়া দেওয়ার কাজ করে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার চালান। রাহুলের বাবা মনসুর পেশায় ট্যাক্সি চালক। চাকরি জুটুক বা না জুটুক, স্বপ্নে চায়ের দোকানই শ্রীবৃদ্ধির রাস্তা দেখাবে, অর্থ কষ্ট ঘোচাবে আশায় দুই বন্ধু। এবিপি লাইভ।